আমার পরের কবিতাটি নাম একলা মানুষ। আমরা প্রত্যেকেই এক একজন আলাদা মানুষ, একদম বিচ্ছিন্ন দ্বীপের মতো। আমরা বসবাস করি অন্য অনেকের সঙ্গে, কিন্তু নানান কারণে কোথাও একটা একাকিত্ব কাজ করে আমাদের মধ্যে। সেই একাকিত্ব আমাদের কখনো কখনো অন্য মানুষ থেকে একটু দূরে সরিয়ে দেয়, আবার কখনো কখনো এই একাকিত্বের থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা অন্য মানুষের কাছে চলে আসার চেষ্টা করি। বিশেষ করে স্বাধীন মানুষ আমরা যারা, আমাদের ভেতরে কিন্তু একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সঙ্ঘবদ্ধতা। আমরা যারা এই পৃথিবীতে বাস করি, আমরা জানি সঙ্ঘবদ্ধ প্রতিবাদ না করলে আমাদের হয়তো ঠিকঠাক বেঁচে থাকা সম্ভব হবে না। কিন্তু বেসিক্যালি যেহেতু আমরা একলা মানুষ, আমাদের সেই প্রচেষ্টাটা সবসময় থাকে কীভাবে অন্য মানুষের দিকে এগিয়ে যাওয়া যায়। প্রত্যেকের এগিয়ে যাওয়ার প্রসেসটা হয়তো অন্যরকম, কিন্তু সকলেই বোধহয় ভেতরে ভেতরে সেই চেষ্টা করে। এরকম একটা ভাবনা থেকে এই কবিতাটা আমার লেখা। একলা মানুষ, নিজের সঙ্গে একটা মানুষ, ছায়ার সঙ্গে একটা মানুষ, রোদের মধ্যে একটা মানুষ, হাঁটছে, কেবল হাঁটছে, কেবল হাঁটছে। ধর্ম সে তার ব্যক্তিগত, আদর্শ তার ব্যক্তিগত, চিন্তাভাবনা ব্যক্তিগত, জীবনযাপন ব্যক্তিগত, যন্ত্রণা ভার ব্যক্তিগত। তবুও কেমন একলা মানুষ, রোদের মধ্যে ছায়ার মানুষ, ছায়ার মধ্যে রোদের মানুষ, সঙ্ঘবদ্ধ হবার জন্যে ভিড়ের মধ্যে একলা মানুষ, হাঁটছে, কেবল হাঁটছে, কেবল হাঁটছে।